একাত্তরের পঁচিশ মার্চ রাত তখন দশটা হবে। আমার স্বামী শ্রী বারিন মজুমদার তখন মিউজিক কলেজের প্রিন্সিপাল, আমি তখন ওখানে ফিলোসফির লেকচারার ছিলাম। থাকি আমরা ২৮ নম্বর সেগুন বাগিচা দোতলার সামনের দুটো ঘর নিয়ে, সেটাই ছিল প্রিন্সিপালের কোয়ার্টার। মানুষটি তো ভীষণ আবেগপ্রবণ, মুডি বললে ভালো বোঝায়। নিজের খেয়ালে একটা সুরমণ্ডল তৈরি করেছেন। দোতলার বারান্দার রেলিংয়ের গা ঘেঁষে বসে সেই যন্ত্রের নানা রকম তার লাগিয়ে পরীক্ষা করছেন, আর তাকে সাহায্য করছে তার দশ বছরের মেয়ে মিতু, যাকে আমরা দুজন আদর করে বাবু বলে ডাকতাম। ১৯৬১ সালের দোসরা সেপ্টেম্বর রাত ১২টা পার করে রাত ১টা ৪০-এ জমে মানুষের টানাটানির পর যে ফুটফুটে মেয়েটি পৃথিবীর আলো দেখল, আর যখন ভাঙা মন নিয়ে তাবদ আদি ব্যাধির সাথে লড়াই করে যখন একটু শক্ত পায়ে বাবার মতো তাকে বড় করে তুলছি, মনে যখন অনেক আশা অনেক স্বাদ, এ মেয়ে বড় হয়ে অনেক পড়াশোনা করবে, সুন্দর করে গাইবে, আমি যা হতে পারিনি তাই হবে, হাত ভরা সোনার চুড়ি আর লাল পাড় গরদের শাড়ি পরে বিয়ের প্রদীপ দিয়ে জামাই বরণ করে তারই হাতে তুলে দেব আমার জীবনের প্রথম ফোটা ফুলকে, এমনই সব স্বপ্ন এক ফুৎকারে নিভিয়ে দিল কোথা থেকে উড়ে আসা এক ভয়ানক দস্যুর দল। জানি না অথই জলের কোন গহ্বরে হাবুডুবু করে হারিয়ে গেল আমার সোনার মানিক। শুধু প্রাণ কটা বাঁচাতেই তো বেরিয়ে গিয়েছিলাম, সংসার জীবনের ১২ বছরের সাজানো সংসার ছেড়ে এক বস্ত্রে। ঈশ্বরের অসীম ক্ষমতা, চারটি প্রাণ রক্ষা করা তার কাছে এতই কঠিন হয়ে গেল। বছরটা শুরুই হয়েছে প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা দিয়ে, প্রতিটি দিন কাটছে সবার প্রচণ্ড আশঙ্কা নিয়ে। নিত্য প্রয়োজনীয় খাবার দাবার রাখা হয়েছে, যদি কদিন ঘর থেকে বের না হওয়া যায় এই আশঙ্কায় হঠাৎই একটা টেলিফোন এলো। উনি নিজেই ছুটে এলেন, ফোন ধরলেন, কলেজের ইতিহাসের অধ্যাপিকা এবং আমাদের পরম শুভাকাঙ্ক্ষী হেনাদি, মানে অ্যাডভোকেট হামিদা ইসলাম। উনি শুধু উনি বললেন, বারিন আপনারা শেল্টার নিয়ে নেন, আর্মি নামানো হয়েছে, চারদিকে গোলাগুলি শুরু হয়ে গেছে। কথাটি শেষ না হতেই ফোনে লাইন কেটে গেল। ওর কথাবার্তায় ভয়ঙ্কর কিছু একটা ঘটছে বুঝতে পেরে তাড়াতাড়ি উঠে এলাম। মেয়েটিকে কোনো মতে ঘরে ঢুকিয়ে সব লাইট নিভিয়ে ছুটে গেলেন। ফ্ল্যাগ পোস্টে ২১ ফেব্রুয়ারি যে কালো পতাকা টাঙানো হয়েছিল সেটা নামিয়ে দৌড়ে কলেজের মধ্যে থাকা ছেলেদের দরজায় দরজায় ধাক্কা দিয়ে তাদের মেইন বিল্ডিংয়ে চলে যেতে বললেন। তারপর তিনতলা উঠে গিয়ে কদিন আগে ছেলেরা নতুন বাংলাদেশের যে পতাকা উড়িয়েছিল সেটি নামিয়ে ঘরে ফিরে এলেন। এর কিছুক্ষণ আগে মায়া, এই মায়া মোফাজ্জল হোসেন মায়া ও অনু বড়ুয়া তিনজন ছেলে মিছিল শেষ করে ঘরে ফিরেছে। বড়ুয়া তখনও বলছে, স্যার জয় বাংলা ধ্বনি দেই। তখনকার ভয়াবহ পরিস্থিতির কথা বুঝিয়েই তাদের তিনি নিরস্ত্র করলেন। কলেজের ছাত্র শিক্ষক কর্মচারীদের নিয়ে পরিবারের চিন্তায় তখন তিনি দিশেহারা, কারণ আর্মির সশস্ত্র লোকজনরা কলেজ বাউন্ডারি ওয়ালের পাশে অবস্থান নিয়েছে। আমাদের বাসার কাছাকাছি রাজারবাগ পুলিশ লাইনে তখন তাণ্ডব চলছে, চতুর্দিক থেকে গুলির আওয়াজে সবাই সন্ত্রস্ত। খাটের পাশ থেকে যদি জানালা ভেদ করে গুলি এসে বাচ্চাদের গায়ে লাগে, এই ভেবে বোকার মতো যত বালিশ ছিল সব জানালায় চেপে ধরছি,
বাচ্চা দুটো বিছানায় বসে থরথর করে কাঁপছে। সিঁড়ির দরজা খুলে এক শিক্ষককে তখন আমাদের ঘরে নিয়ে এসেছি। যতই রাত বাড়ছে গুলি বৃষ্টি বাড়ছে। রাত একটার সময় এক ছাত্র এসে বলল, স্যার আপনার আর ঘরে থাকা নিরাপদ মনে হচ্ছে না, কারণ কলেজ ক্যাম্পাসের মধ্যে আর্মির লোকজন ঘোরাফেরা করছে। আমার ছেলে মেয়ের দুটো পোষা কুকুর ছিল, ওরা পরিত্রাহী চিৎকার করছিল। এক পর্যায়ে আমার স্বামী আমাদের নিয়ে ওপাশের অব্যবহৃত সিঁড়ি দিয়ে নিঃশব্দে নিচে নামতে শুরু করলেন। আমরা সিঁড়ির তলায় এসে বসলাম। ওই জায়গাটায় গানের যন্ত্রপাতি রাখার স্টোর রুম করা হয়েছিল। একটা বিছানার চাদর বিছিয়ে আমরা ছয়জন প্রাণী প্রায় শ্বাসরুদ্ধকর অবস্থায় অপেক্ষা করতে থাকলাম। পাশের রাস্তা দিয়ে তখন আর্মির ট্যাঙ্ক চলছে, অবিরাম গুলির শব্দে ভয়ে গলা বন্ধ হয়ে যাচ্ছে। মেয়েটি ছিল নরম স্বভাবের, বারবার পেচ্ছাপ করতে চাইছিল, করেও ফেলছিল। এমনি করে সারা রাত মাথা নিচু করে প্রহর গুনতে থাকলাম। সকাল হলে আমরা নিজেদের ঘরে ফিরে এলাম বটে, গোলাগুলির কিন্তু বিরাম নেই। বাচ্চা দুটো বিছানায় নেতিয়ে পড়ল। কলেজে থাকা নিরাপদ নয়। নিজের ঘর ছাড়ার পূর্ব মুহূর্তের কথা আজও মনে পড়ে। আমার হাত ব্যাগে কটা টাকা, পাসপোর্ট দোকানে নিয়ে যখন বের হচ্ছি, মেয়েটি আমার তখন পুতুলের বাক্স খুঁজে এটা ওটা নিতে চেষ্টা করছিল। কেন দেরি করছিল বকা দিতে কাঁদতে কাঁদতে বলল, ওর পুতুলগুলো চুমকি পুঁতি আর কি কি সব সম্পদ যদি মিলিটারিরা এসে নিয়ে যায়। ওর নিয়ে যাওয়া একটা প্লাস্টিকের কৌটার মধ্যে পুঁতি চুমকি আজও আমার কাছে গচ্ছিত আছে স্মৃতি হয়ে, কিন্তু ও নেই। এরপর চলল এক বস্ত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় পালানোর পালা। অবশেষে 28 মার্চ সন্ধ্যায় মায়া বড়ুয়া সুব্রত সঙ্গে বুড়িগঙ্গা পার হয়ে গোপনায় নামের এক গ্রামে গিয়ে 4টি রাত কাটাই এবং 1 এপ্রিল যে গ্রামটিতে আশ্রয় নিলাম। শেষ রাতে পাকবাহিনী আক্রমণ করল সেই গ্রামে। অচেনা অজানা সন্ত্রস্ত মানুষের পিছু পিছু ছুটে পালাচ্ছি, চষা মাটির ঢালায় পা আটকে পড়ে যাচ্ছি ভয়ে গলা শুকিয়ে কাঠ। এমন সময় কোথা থেকে বড়ুয়া দৌড়ে এসে আমার হাত থেকে মেয়েটিকে নিয়ে ছুটে সামনের দিকে গেল, বলল, বৌদি মিতুর ভার আমাদের উপর, সারার আপনি দৌড়ান। মেয়েকে কোলে নিয়ে উনি হতবিহ্বল অবস্থায় কখনো ছুটছেন কখনো বলছেন, তোমরা সামনে যেও না, ওরা নদীর দিকে সবাইকে তাড়িয়ে নিয়ে মারবে, চারদিকে আগুন দিতে দিতে আর গুলি করতে করতে এগিয়ে চলেছে মিলিটারি বাহিনী, আশপাশের লোকজন মারা যাচ্ছে, সঙ্গে ছেলেরা কে কোথায় চলে গেছে কাউকেই চোখে পড়ছে না। চৈত্রের শেষে ঠান্ডা পড়েছে প্রচণ্ড। মেয়েটির গায়ে হলুদ রঙের একটা চাদর জড়ানো ছিল। বহুদূরে তাকিয়ে যেন সেই চাদরের নিশানা চোখে পড়ল। সেই আমার শেষ দেখা। এরপর কত ঘটনা ঘটল, কত কাহিনী, কত ব্যাকুল প্রতীক্ষা। আমি আর খুঁজে পাইনি আমার সোনার মানিককে। 2 মাস পর বড়দা খুঁজে এনেছিল বড়ুয়াকে, কিন্তু সে জানালো সেদিনই ধলেশ্বর নদী পার হবার সময় আর্মির গুলিতে শত শত নৌকা ডুবে গেছে, তারই সাথে হারিয়ে গেছে আমার আমার মিতু। বিশ্বাস করিনি ওর কথা, খুঁজে ফিরেছি ঘরে ঘরে, দেশে দেশে গণক ফকির পীর দরবেশ কার কাছে যাইনি আমি, কার পায়ে কেঁদে পড়িনি। আশা আর আশ্বাস ধরা দিয়েছে অনেক, কিন্তু ফিরে পাইনি তাকে। আজও কি তাকে খুঁজে ফিরি না, কি অবোধ মায়ের মন। জুন মাসের শেষ পর্যন্ত এদেশের মাটিতেই গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেরিয়েছি স্বামী অবশিষ্ট সন্তানটিকে নিয়ে।
তখন পাকিস্তান আর্মির জিজ্ঞাসা ছিল মালাউন কিধার হায়। কলেজ অব মিউজিকের ওই বাড়িটিকে এরই মধ্যে করে নেওয়া হয়েছে পাক আর্মির কনসেন্ট্রেশন ক্যাম্প। 9 মাস পর ফিরে এলাম দেশের মাটিতে। আমি আসার আগেই কলেজ ভবন ধোয়া হয়েছে, কস্টিক সোডা দিয়ে ধোয়া হয়েছে রক্তের দাগ, কিন্তু চারদিকের বিষ বাষ্পকে মুছে ফেলা গিয়েছিল। গেটের মধ্যে গাড়ি ঢুকতেই বুকের মধ্যে হু করে উঠল কান্না, বুকের ফোপানি জল হয়ে ঝরে পড়ছে চোখের কোণ দিয়ে। দোতলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আকুল কান্না আর বাদ মানেনি। শূন্য ঘর, শূন্য বুক, 12টি বছর ধরে একটু একটু করে মনের মাধুরী মিশিয়ে সাজানোর এই সংসার, একটি জিনিসও আর ঘরে নেই। নিরাভরণ দু একটি খাট পালং, চেয়ার টেবিল আর আমাদের দুজনের দুটো তানপোড়া নেহাতি মূল্যহীন বলে পড়ে আছে। চোখ মেলে দেখলাম সর্বস্ব খোয়া যাওয়া আমার ঘরের রূপ, কিন্তু সে কি আমার অন্তরকে স্পর্শ করতে পেরেছিল? আমি যে হারিয়েছি এসবের চাইতে অনেক অনেক বড় সম্পদ, একজন মায়ের নারী ছিলার ধন, তার জীবনের সর্বশ্রেষ্ঠ উপলব্ধি, তার প্রথম সন্তান।